নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, আমি সকাল সকাল রান্না স্টার্ট করব, তার জন্য আনাজ কেটে নিয়েছি। আজকে রান্না হবে ফুলকপির তরকারি, তার সাথে কুমড়ো শাকের তরকারি, আর হবে চাটনি আর আলু ভাজা। আর এখানে দেখো, কড়াতে আমার ডাল সেদ্ধ হচ্ছে। কড়াতে ডাল সেদ্ধ করলে নাকি তার টেস্ট খুব ভালো হয়, তো সেটাই আজকে ট্রাই করছি, দেখা যাক কী হয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো এই মাত্র রান্না বান্না কমপ্লিট হলো, জাস্ট ওপরে আসলাম, এসে দেখলাম যে বাড়িতে কেউ নেই, মানে মেয়ে নেই আর মেয়ের বাবাও নেই। আমি এই টাইমটা একদম ফাঁকা, দুজনে গেছে বোধ হয় ঘুরতে। আর সেই টাইমে আমি চট করে এসে কাছে একটা কাপ পেয়েছি, কাপের মধ্যেই প্যাক তুলে নিয়েছি, নিয়ে মুখে লাগিয়ে নিয়েছি। এইবার কিছুক্ষণ বাদে যাব স্নান করতে, আর কী কী রান্না করলাম তোমাদেরকে সেসব একদম খাবার সময় দেখিয়ে দেবো। আর প্লিজ তোমরা আমার সাথে থাকবে আর ব্লগটা দেখতে থাকবে, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। যারা আমাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, একটু সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক পেজটিকে একটু ফলো করে রেখো, তাহলে আমি ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে। প্লিজ সাথে থাকো আর দেখতে থাকো। তো প্যাক লাগানো কমপ্লিট, জামা কাপড় এখনও কাঁচা কমপ্লিট হয়নি, কারণ সকাল থেকে কারেন্ট ছিল না, দু ঘন্টা একদম কারেন্ট অফ ছিল। এই জাস্ট কারেন্ট এসছে, মেশিনে কাঁচা চলছে, মনে হয় না আজকে আর জামা কাপড় শুকাবে, মুখে প্যাক লাগিয়ে ভূত ভূত দেখতে লাগছে। তো কি আর করা যাবে, চলো। এই যে পার্সেল, কালকে পার্সেলটা এসেছিল, খোলা হয়নি এখনো, তো চলো খুলি, খুলে দেখাই তোমাদের আমি কি অর্ডার করেছিলাম। একটা ল্যাকমের ফেস পাউডার দেখতে পাচ্ছ, এটা অর্ডার করেছিলাম, দেখিয়ে রেখি। এটা হচ্ছে একটা লোটাসের সানস্ক্রিন, এখানে আছে নাইকার প্রাইমার, এটাতে আছে ইনসাইটের একটা কনসিলার। কি গো, তো এই যে এসে গেছে সবকিছু ঘাটার লোক। হ্যাঁ দেখছি, ওয়াও কি সুন্দর কিনেছো। তো আমি ভাবলাম কেউ নেই বাড়িতে, আমি চটপট করে ভিডিওটা বানিয়ে নিই, কিন্তু এসে গেছে তার মধ্যেই আর কি, আর কিচ্ছু সামনে রাখা যাবে না। কি কিনে এনেছে দেখি, কি কিনেছিস রে? এটা ও একটা ডক্টর কিট কিনে নিয়ে এসেছে। কোথায় গেছিলিস? চৌমাথায় গেছিলিস? নোনো দেখেছ? আচ্ছা আচ্ছা আচ্ছা। আগে ওর জিনিসগুলো খুলে দিতে হলো, না হলে আমাকে কথা বলতে দিচ্ছিল না। আমাদের সাথে কথা বলতে বলতে আমার মুখের প্যাকও শুকিয়ে গেল, মুখে প্যাক লাগিয়ে বেশি কথা বলা উচিত না, মানে যে প্যাকগুলো আর কি ড্রাই হয়। এখন করবো লাঞ্চ। আর এই দেখো মেয়ে এখানে কি করছে, কি করছিস ননি? দেখি দেখা কি করছিস, দেখা কি করছিস। এই যে ও একটা উল্টো পাল্টা কিছু করছে, কাণ্ড, মানে আমি একটা বাটিতে যে প্যাকটা গুলেছিলাম না কাপেতে, মুখের ফেস প্যাকটা, ওই কাপটা আমি ধুইনি, ওই অবস্থায় রেখে দিয়েছি, তাতে যে প্যাকটা আছে সেইটা নিয়ে ও একটা বেলুনের মধ্যে লাগাচ্ছে। এই যে দুষ্টু দুষ্টু করছো, এটা যা করছে করুক। চলো আজকে তোমাদের দেখিয়ে দিই আমি কি কি রান্না করেছি, চলো। তো এই দেখো, আজকে হয়েছিল আলু ভাজা, ফুলকপির তরকারি, এখানে কুমড়ো শাকের তরকারি, এখানে আছে ডাল, চাটনি, আর তার সাথে আছে ডিম সেদ্ধ। আর এই তো লক্ষ্মী পুজো, এখন সন্ধ্যে হয়ে গেছে, চাটা করবো, সব কিছুই কাজ বাকি আছে। কিন্তু তার আগে তোমাদেরকে দেখাবো আমাদের এখানে লক্ষ্মী পুজোর লাইটিং, কোনো বছর হয় না, এবছরই প্রথম দেখছি এত ভালো লাইট লাগিয়েছে। তো ভাবলাম তোমাদেরকেও দেখাই, চলো তার জন্য ছাদে যেতে হবে, চলো যাই। তো এই যে এখন ছাদে চলে এসেছি, তো চলো দেখাই তোমাদের লাইটিংটা, চলো। তো দেখতে পেলে আমাদের এখানে লাইটিং, তো লক্ষ্মী পুজোই প্রথমবার এরকম আমি লাইটিং দেখছি। আমি ভাবছি কি জগদ্ধাত্রী পুজোই হয়তো শুরু হয়ে গেল, আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোটাই তো চন্দননগরের মেন, তো এখন থেকেই জগদ্ধাত্রী পুজো একটা ভাব চলে এসছে লাইট দেখে। তো চলো চাটা করি খাই, তারপরে আবার পরেরটা পরে হচ্ছে, চলো।
যাচ্ছি আমরা চা করছি তার সাথে আছে তালকরম বাতাসা নারকেল দিয়ে মাখা যেটা লক্ষ্মী পুজোর দিন খেতেই হয় সেটা নিয়ে এখন খেতে বসে গেছি সন্ধ্যাবেলা তো এখন বানাচ্ছি রাত্রে ডিনারের জন্য খিচুড়ি যেটা আমি আর মেয়ে খাবো এইভাবে খিচুড়ি করলে খুব তাড়াতাড়ি হয় জানো তো চাল আর ডাল আগে যদি সিদ্ধ করে নেওয়া হয় প্রেশার কুকারে আর তারপরে সবজিটা দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যায় খিচুড়ি এখন বাজে রাত্রি 9টা এইমাত্র আমার কাজটা সমস্ত কিছু কমপ্লিট হলো এবার হবে ডিনার মেয়েকে আগে খেতে দেবো মেয়েকে 9:30 খেতে দেবো মেয়ে আর আমি আজকে খাবো খিচুড়ি আর নীলাদ্রি খাবে ভাত তো সেটাই নীলাদ্রিকে এটা বলছিলাম এসে যে সকালে রান্না করছি রাত্রে রান্না করছি সারাদিন শুধু রান্নাই করে যাচ্ছি মানে রাঁধুনি হয়ে গেছি আর কি তো কি আর করা যাবে খেতে গেলে তো রান্না করতেই হবে তাই না তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সাথে আর তোমরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো আজকের মতো বাই